শুরুতেই রবীন্দ্র সরোবর এলাকার দিকে নজর রাখতে হচ্ছে গেস্ট হাউসে, সেখানে চলল গুলি। যুবতীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে সামনে আসে গুরুতর জখম যুবতী, হাসপাতালে ইতিমধ্যে ভর্তি, তদন্তে নেমেছে পুলিশ। রবীন্দ্র সরোবর একটি গেস্ট হাউসে এক যুবক এবং তার বান্ধবী যান। সূত্রমাত্র যেমনটা খবর সামনে আসছে যে বান্ধবীকে গুলি করে পরে আত্মঘাতী হন ওই যুবক, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। রবীন্দ্র সরোবর এলাকায় যেখানে বান্ধবীকে লক্ষ্য করে গুলি চালায় এক যুবক এবং পরবর্তী সময় নিজে আত্মঘাতী হয় ওই যুবক, যদিও বরাতে জোরে বেঁচে যায় ওই যুবতী এবং তাকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে কী কারণে গুলি চালানো হয়েছে সেই তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। পুলিশ আধিকারিকরা তারা তদন্ত করছেন বান্ধবীকে নিয়ে যাওয়ার পর কী কারণে তাকে উদ্দেশ্য করে এইরকমভাবে গুলি চালায় এবং তার পরবর্তীতে কেনই বা আত্মঘাতী হয় ওই যুবক, সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে তদন্ত করে দেখছেন আধিকারিকরা। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন একদিকে রবীন্দ্র সরোবরে গুলি চালানোর ঘটনা, যে ঘটনা ঘটে গিয়েছে তার পরবর্তী সময় ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আধিকারিকরা, এবং পুলিশ আধিকারিকরা পৌঁছে গোটা বিষয়টি আরও জানবার চেষ্টা করেন ঠিক কী উদ্দেশ্য ছিল ওই যুবকের, যে কারণে বান্ধবীকে নিয়ে যাওয়ার পর এইরকমভাবে গুলি চালানো হয়। যদিও বান্ধবী বরাত জোরে তিনি বেঁচে যান প্রাণে, তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তিও করা হয়, তবে আত্মঘাতী হয়েছেন ওই যুবক বলে খবর পাওয়া যাচ্ছে। রবীন্দ্র সরোবর এলাকায় সেখানে গেস্ট হাউসে গুলি চালানোর ঘটনা, যুবতীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, গুরুতর জখম যুবতী, হাসপাতালে ভর্তি, তদন্তে পুলিশ। মৃত যুবকের মা কি বলছেন শোনাই। কেন গুলি করলো, কেন কেন গুলি করলো, কেন তারপর নিহতের পরিবারের সদস্যদের কথা আপনাদের সামনে তুলে ধরলাম, অর্থাৎ আত্মঘাতী হয়েছেন যেই যুবক তার মা কি বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই যুবকের কাছে কি করে আসলো আগ্নেয়াস্ত্র এবং কী বা তার উদ্দেশ্য ছিল, কী কারণে সঙ্গিনীকে নিয়ে যাওয়ার পর তারপর তার ওপর গুলি চালানো হয়, কেনই বা গুলি চালিয়ে পরবর্তী সময়ে সেই যুবক আত্মঘাতী হলো, এবং সবথেকে বড় প্রশ্ন যে এই যে গুলি চালানোর ঘটনার পর যে প্রশ্নটা সামনে আসছে যে তার কাছে অস্ত্র কোথা থেকে আসলো। রবীন্দ্র সরোবর এলাকার গেস্ট হাউসে যে ঘটনা ঘটেছে তাতেই একগুচ্ছ প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে, যদিও গোটা বিষয়ে তদন্ত ইতিমধ্যে শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী কী প্রতিবেদন তুলে ধরেছেন দেখাই। ঘটনা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তে আনোয়ার রোড এবং তার পাশাপাশি লেক গার্ডেন চত্বরে যে কানেক্টর, তার সামনে যেই গেস্ট হাউস রয়েছে সেই গেস্ট হাউসে এই মুহূর্তে কার্যত একটা উত্তপ্ত পরিস্থিতি। তার কারণ রাকেশ কুমার শাহ যে ব্যক্তি ইতিমধ্যে আত্মহত্যা করেছেন, তার আত্মহত্যার পূর্বে তার যিনি সঙ্গে ছিলেন অর্থাৎ যে মহিলা সঙ্গে ছিলেন তাকেও তিনি গুলি করেছেন এবং তার ঠিক পায়ের ওপরের দিকে গুলি লাগে, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে গোটা ঘটনা নিয়ে একটা রহস্যের জট ইতিমধ্যে দানা বেঁধেছে। প্রথমে দেখাবো ছবিটা সামগ্রিকভাবে, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গেস্ট হাউসের সামনে ঘটনাটা ঘটেছে, সেই গেস্ট হাউসের ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা দেখাচ্ছে। দেখতে পাচ্ছি নিউ মেট্রো গেস্ট হাউস, এবং মূলত এই গেস্ট হাউস লেক থানা তার অন্তর্গত এবং তার পাশাপাশি লেক গার্ডেন চত্বরে অবস্থান করছে। যদিও এখান থেকে খানিকটা দূরে যে আনোয়ার রোড, আনোয়ার যে কানেক্টর রোড, আনোয়ার রোডের কার্যত মুখোমুখি এই গেস্ট হাউস বলা যেতে পারে। এই গেস্ট হাউসে একদম তিনতলাতে 301 নম্বর রুমে মূলত ঘটনাটি ঘটে। আজকে নিক্কু কুমারী দুবে এবং তার পাশাপাশি রাকেশ কুমার শাহ তারা আজকে এই চত্বরে অর্থাৎ এই গেস্ট হাউসে দুপুর দুটোর সময় আসেন, এবং তারপরই মূলত 4:50 যখন বাজে সেই সময় দেখা যায় আচমকা গুলির শব্দ, এবং তার কিছুক্ষণ বাদেই আমরা যেটা জানতে পারি বা পুলিশ সূত্রে যেটা জানতে পাচ্ছি, নিক্কু কুমারী দুবে যিনি আছেন অর্থাৎ যে পুরুষ সঙ্গে ছিলেন, রাকেশ কুমারের সঙ্গে ছিলেন, তিনি রিসেপশনে নেমে আসেন এবং তিনি দাবি করেন তার সঙ্গে যে ব্যক্তি রয়েছে সে তাকে গুলি করার চেষ্টা করেছে, এবং তার কিছুক্ষণ বাদেই ওপর থেকে আরেকটি গুলির শব্দ পাওয়া যায়, এবং সেখানে পরবর্তীকালে গিয়ে দেখা যায় যে সংশ্লিষ্ট ব্যক্তি অর্থাৎ রাকেশ কুমার তিনি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে নিজেকে গুলি করে মূলত আত্মহত্যার দিকে নিয়ে গেছেন, আত্মহনন করেছেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা
যেটা জানতে পাচ্ছি মাথার ঠিক বাঁ দিকেই মূলত গুলি করা হয়েছে এবং 9mm দিয়ে মূলত এই ঘটনা হয়েছে যেটা আমরা জানতে পাচ্ছি। পুলিশের তরফে এই মুহূর্তে তদন্তে নামা হয়েছে। আমরা যেটা জানতে পাচ্ছি লালবাজারের গোয়েন্দা বিভাগের হোমিসাইড থেকে শুরু করে স্থানীয় থানা পুলিশ তারা প্রত্যেকেই তারা এসেছেন, তাদের তরফে তাদের মতো করে তারা ইনভেস্টিগেশন করছেন। অন্যদিকে পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা লাগাতার ছবি এবং তাদের যে তদন্ত প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছেন কি কারণে গোটা ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যুগল অর্থাৎ যারা দুজনে এসেছিলেন আজকে দুপুরবেলা তারা প্রত্যেকেই বজবজ যেই স্থান অর্থাৎ কলকাতার বেহালার পার্শ্ববর্তী যে অঞ্চল সেইখান থেকে তারা এসেছিলেন। কেন তারা এলেন এবং তার পাশাপাশি তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল কিনা, কোনো সংঘাত চলছিল কিনা এবং তার জেরেই এই খুন কিনা, এবং শুধু তাই নয় এর পাশাপাশি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, এর সঙ্গে পুনায় ঘটিত কোনো রকম কোনো কেস আছে কিনা সেই বিষয়টা মূলত পুলিশের তরফে এই মুহূর্তে জানার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ সামগ্রিকভাবে গোটা ঘটনা নিয়ে রহস্যের জট ইতিমধ্যে দানা বেঁধেছে। যিনি আহত মহিলা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার যে পায়ের উপরে গুলি লেগেছে আর প্রাথমিক চিকিৎসা চলছে এবং তার পাশাপাশি তদন্ত প্রক্রিয়ার সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কি কারণে মূলত এই ঘটনা ঘটেছে। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা। শুধুমাত্র দক্ষিণ কলকাতায় যে গুলি চালানো ঘটনা ঘটেছে তা না, একই সঙ্গে গতকাল ভর সন্ধ্যে হুগলির ব্যান্ডেলে শুট আউটের ঘটনা। ব্যান্ডেল কুলিপাড়ায় চলল গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যুও হয়েছে বলে খবর পাওয়া যায়। এমনকি মৃত নিউ কাজিডাঙ্গা এলাকার বাসিন্দা কলকাতা পুরসভার কর্মী ছিলেন নিহত লালবাবু গোয়ালা। কে বা কারাই হামলা চালালো, ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা, প্রশ্নের মুখে এলাকার নিরাপত্তা। সেই ছবি দেখতে পাচ্ছেন যার মৃত্যু হয়েছে লালবাবু গোয়ালা, তিনি পুরসভার কর্মী। ব্যান্ডেলের শুট আউটের ঘটনা, কী উদ্দেশ্য ছিল দুষ্কৃতীদের, কী কারণের জন্য তাকে এইরকমভাবে গুলি চালানো হলো যাতে একেবারে মৃত্যু নিশ্চিত করা যায়, সেই রকমভাবেই তাকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয় যেমনটা খবর পাওয়া যাচ্ছে। তবে শোকের ছায়া একদিকে যেমন পরিবারে নেমে এসেছে দেখতেই পাচ্ছেন, পাশাপাশি স্থানীয় বাসিন্দারা তারা রীতিমতন আতঙ্কে রয়েছেন, ভয় পাচ্ছেন। শোনাই তাদের বক্তব্য। আমার অফিস থেকে ফেরার সময় এখানে হেঁটে ফিরছিল, বাড়ির দু একটি বাড়ি আগে পড়েছিল, এখানে একজন শিক্ষক বাড়িতে পড়ায়, মানে ছাত্রছাত্রীরা দেখেছে ফেরার সময় কে একজন পড়ে আছে, খবর দেয় বাড়ির লোক এসে দেখছে এরকম অবস্থা, রক্ত রক্ত হয়ে গেছে, তাদের হসপিটালে নিয়ে গেছে। অন্যদিকে চুচুড়ার বিধায়ক তিনি কি বলছেন, অসিত মজুমদার শোনাই। আমার বিধানসভার জীবনন্দপুর গ্রাম পঞ্চায়েতের মানুষপুরে একটা ঘটনা ঘটেছে, আমি এখনো কিছু জানি না, এলাকার লোকেরাও কিছু জানায়নি, শুনলাম পুলিশ গেছে তদন্ত করুক কি হয়েছে, আগে সঠিক ব্যাপারটা জানি তারপর যা বললাম নিশ্চয়ই বলবো। স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে কি জানানো হচ্ছে শুনুন। জানতাম না আমি এখানকার মেম্বার, তা আমি শুনলাম যে এখানে নাকি লালবাবু সাহেব বাড়ি ফিরছিলেন, লালবাবু সাহেব বাড়ি ফিরছিলেন সেই সময় নাকি তারা তাকে আততায়ীরা ব্যান্ডেল স্টেশনে ওখানে মার্ডার করেছে, তারপরে তো তাকে এখানে নিয়ে আসা হয়েছে, তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। কোনখানে হয়েছে ঘটনাটা? ব্যান্ডেল স্টেশনের এখানটাতে হয়েছে। এইখানে হয়নি মানে এখানে তাহলে হয়নি? না এখানে হয়নি, ব্যান্ডেল স্টেশনের ওখানে হয়েছে। স্থানীয় বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শোনেন। রেজাল্ট বেরানোর পর থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি হুগলিতে বিশেষ করে আইন শৃঙ্খলা প্রায় নেই বললেই চলে, চারপাশে আমরা দেখতে পাচ্ছি দুষ্কৃতীদের একটা তাণ্ডব বেড়েছে। এই এক সপ্তাহের ভেতরে দুটো এই ধরনের ঘটনা, যদিও আমরা স্থানীয় যারা আমাদের কার্যকর্তা আছে তাদের কাছ দিয়ে যেটা জানতে পারছি এরা কোনোরকম স্বাভাবিক সমাজের সঙ্গে যুক্ত নয়, দুষ্কৃতিমূলক কার্যকলাপের সঙ্গেই এরা যুক্ত ছিল, কিন্তু এই ধরনের ঘটনাগুলো মানে সাধারণ মানুষকে চিন্তার মধ্যে ফেলে দেয়। সুতরাং আমাদের আবেদন থাকবে প্রশাসনের কাছে যে আইন শৃঙ্খলা যেটা ভেঙে পড়েছে আমরা দেখতে পাচ্ছি সেটা ঠিকঠাক করা হোক।